হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মেহেদি ফ্রম বিডি, আর আজকে আমরা প্রাণের বেশ কয়েকটা ড্রিঙ্কস নিয়ে ট্রাই করব। তো আমার পাশেই আছে প্রাণ বাদাম মিল্ক ড্রিঙ্কস, এটা পিনাট মিল্ক ড্রিঙ্কস নামেও পরিচিত অনেকের কাছে, প্রাণ চকলেট মিল্ক ড্রিঙ্কস আর প্রাণ কুলফি মিল্ক ড্রিঙ্কস। তো আমরা তিনটাই ট্রাই করে দেখবো কেমন লাগে। তো প্রথমে আমরা বাদাম এর যে ড্রিঙ্কসটা আছে এটা ট্রাই করবো, এরপর কুলফি, এবং সবশেষে চকলেটটা ট্রাই করবো, কারণ চকলেটটা আমরা সবাই অনেক খেয়েছি, অনেক রকম ব্র্যান্ডের। তো বাদাম একটু ট্রাই করি, এটা আমার কাছে একদমই নতুন, আমি আগে এটা খাইনি। সো আমরা ট্রাই করে দেখি কেমন লাগে। তো প্রাণ বাদামের যে ড্রিঙ্কস আছে পিনাট মিল্ক ড্রিঙ্কস, এটা আমরা আগে আনপ্যাক করে দেখি। সাথে স্ট্র আছে প্রত্যেকটা জুসের সাথে, আমি আগেই খুলে রেখেছি ভিডিও শর্ট করার জন্য। তো এটা আগে আমরা আনপ্যাক করে দেখি, একদম স্ট্রগুলো খুবই নরম, এটা করতে আমার জন্য টাফ হচ্ছে। ওকে গ্রেট, হয়ে গেছে। বাদামটা আমরা একদম লেফট সাইডটাই ঢালবো, একদম বা সাইডে যেটা আছে। এটা হচ্ছে বাদাম এবং দুধ, এই দুটোর মিক্স করে আসলে বানানো হয়েছে অ্যাজ পার দা ইনস্ট্রাকশন। হ্যাঁ, জুস ইনস্ট্রাকশন এরকমই দেওয়া আছে। এটার দাম 25 টাকা, এটার দাম, আর এটা সচরাচর একটু কম পাওয়া যায়, আপনারা যদি না পান তাহলে সুপার শপগুলো থেকে পেতে পারেন। এখন কুলফিটা ট্রাই করব, কুলফিটা খুলে রাখি, তারপর আমরা একটা করে ট্রাই করবো সবগুলোই। একদম নরম স্ট্র, তো আমরা নতুন একটা স্ট্র নিচ্ছি, আমি রেখে দিয়েছি, এটা এখানে ঢালি। প্রাণ কুলফি মিল্ক ড্রিঙ্কস, কুলফি, কুলফি আইসক্রিম আমরা সবাই খেয়েছি নিশ্চয়ই, ছোটবেলায় আমি প্রচুর কুলফি আইসক্রিম খেয়েছি। তো আজকে এটা একদম যে ড্রিঙ্কস হয়ে আসবে এটা আমি আগে ভাবিনি, এটা দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, একদম কিনে ফেললাম। ভাবলাম যে আর কোনো ড্রিঙ্কস আছে কিনা, দেখলাম বাদামের ড্রিঙ্কসটাও আছে, কুলফিটাও আছে, আর প্রাণের চকলেটটা যেহেতু আমি আগে খাইনি তো ভাবলাম চকলেটটাও কিনে নিই, আপনাদের সাথেও শেয়ার করব, আমারও খাওয়া হয়ে যাবে। তো কুলফিটা শেষ হয়ে গেল, এবার চকলেট ড্রিঙ্কস। ছোটবেলায় কত খেয়েছি, চকলেট ড্রিঙ্কসটা খুব পাতলা মনে হচ্ছে দেখে, খুব বেশি ঘন মনে হচ্ছে না, লেটস ট্রাই, খেয়ে দেখার পর বুঝতে পারছো কেমন ঘন। তবে যেহেতু এগুলো ফ্লেভার ড্রিঙ্ক বেশিরভাগই, তো আপনারা যখন এগুলো খাবেন তখন এগুলো আপনার একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলে নিচে যদি অনেক ইনগ্রেডিয়েন্টস জমে থাকে তখন হচ্ছে এগুলো আমরা মিক্স করে নিলে খেতে ভালো লাগবে। সো আমরা কোনটা আগে ট্রাই করবো সবাই, আগে আমরা বাদাম একটা ট্রাই করি, পিনাট উইথ মিল্ক, এটা আগে ট্রাই করে দেখি। একটু দেখাই সবাইকে, একটু লোভ দেখাই, বাদামের একটা ঘ্রাণ আসছে প্রথমেই, এবং পাউডার মিল্ক আমরা যখন মিক্স করি কোনো পানির সাথে, আমরা কোনো কিছু বানানোর জন্য লাচ্ছি বা অন্য কিছু, পাউডার মিল্কে একটা ঘ্রাণ আসছে। তো একটু ট্রাই করে দেখি, এটা সম্ভবত কাঠ বাদামের ফ্লেভার ইউজ করা হয়েছে এবং খেতে খুবই মজা। হ্যাঁ, একদম সফট একটা ফ্লেভার আসছে, সফট, তো খেতে খুবই ভালো লাগছে। আমরা এখন খাবো কুলফি, কুলফি আইসক্রিম, এবং প্রত্যেকেই এই ড্রিঙ্কসগুলো খাওয়ার আগে ঠান্ডা করে নেবেন বা ফ্রিজে রেখে নেবেন বা বরফ দিয়ে নেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমরা একটু দেখি, নিশ্চয়ই খুবই লোভনীয় লাগছে আমার মনে হচ্ছে, আমারও স্পর্শ হচ্ছে না কখন খাবো, ক্যামেরা ভিডিও করা শেষ হলে। কুলফি এই ড্রিঙ্কসে একটা আলাদা সুগন্ধি ব্যবহার করা হয়েছে, আমরা যখন ক্যাবা জল খাই বা গোলাপ জল খাই ওইরকম একটা ফ্লেভার আছে, এবং অ্যাজেজের লাগছে, আমরা যদি কুলফি আইসক্রিম গলিয়ে খাই যেমন লাগবে ঠিক তেমনই, তবে ঠান্ডা করে খেলে এটা আরো দ্বিগুণ মজা লাগবে। আমি আজকে ভুলে গিয়েছি বরফ নিতে, ঘ্রাণটা অসাধারণ। তো দুটোই ট্রাই করলাম, দুটোর মধ্যে বাদামের জুসটা বেশি ভালো লাগছে, তো এখন আমরা চকলেটটা ট্রাই করবো। আবার প্রিয় চকলেট যেমনই হোক, যে ব্র্যান্ডেরই হোক, চকলেট ড্রিঙ্কস খেতে কখনো খারাপ লাগেনি, কখনো খারাপ লাগবে না, খেয়ে দেখি কেমন এটার ঘনত্ব কেমন। যারা ডার্ক চকলেট খেতে পছন্দ করেন এটা তাদের জন্য, ডার্ক চকলেটের একটা ফ্লেভার আসছে এবং হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না, খেতে ভালো লাগছে, এবং ডার্ক চকলেটের একটা সুন্দর সুগন্ধ আসছে। তিনটা জুসের মধ্যেই আলাদা আলাদা ফ্লেভার, তিনটা যদি একসাথে খান তাহলে তিনটা ফ্লেভার আলাদা করে বুঝতে পারবেন। এটা তুলনামূলক কম ঘন এবং একদম মুখে দেওয়ার পরে আলাদা করে চকলেট জিভাই লাগছে না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক চকলেট ফ্লেভার মিল্ক বা ড্রিঙ্কস খেলে যদি ওই চকলেটটা ব্যবহার করা হয় তখন মেল্ট হয় না, গলে যায় না, কিন্তু এটা মুখে লাগছে না, এটা গলে যাচ্ছে। বা তো আমার তিনটা ড্রিঙ্কের মধ্যে ফার্স্ট ভালো লেগেছে বাদামের যে ড্রিঙ্কটা আছে, পিনাট উইথ মিল্ক ড্রিঙ্কস, এরপর কুলফি এবং এরপর চকলেট। তবে আমি হাইলি রিকমেন্ড করব কুলফি এবং বাদামের যে ড্রিঙ্কস আছে এই দুটো,
এই দুটো আমার কাছে বেস্ট লেগেছে। তো আপনারা ট্রাই করতে পারেন এবং আপনারাও জানাতে পারেন যে আসলে আপনাদের কেমন লাগছে ড্রিঙ্কসগুলো খেতে, এবং যাদের এই ড্রিঙ্কসগুলো অলরেডি খেয়েছেন তাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের কমেন্টে, এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।